চা পাতার মধ্যে লবণ দিয়ে আগুন ধরান, ঘরে একটাও মশা মাছি পোকামাকড় কিচ্ছু থাকবে না। মশা মাছি পোকামাকড় আপনার বাড়ির পথেই ভুলে যাবে, আর কখনো কোনো দিনও আপনার ঘরেই ঢুকতে পারবে না, এটা 100% গ্যারান্টিতে আমি বলছি, কারণ এটা প্রমাণিত। আপনারা যখন ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে, দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা আগে কেন জানা ছিল না। মশার জন্য আর কয়েল স্প্রে মশারি কিচ্ছু ব্যবহার করতে হবে না, আপনি এটা ট্রাই করে দেখবেন, একটা মশাও থাকবে না, সেই সাথে মাছি পোকামাকড়ও দূর হয়ে যাবে। এটা প্রস্তুতের জন্য মাটির একটি পাত্র নিয়েছি, আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্র নিতে পারেন। তো 1 চামচ চা পাতার মধ্যে 1 চামচ লবণ দিয়েছি, 7-8টি দিয়েছি লবঙ্গ, আর 2টা নিয়েছি ন্যাপথলিন বল, এটা একটু আধা ভাঙা করে নিয়েছি। আর এটার সাথে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে, বেশি গুঁড়া করা যাবে না, আধা ভাঙা করেই দিতে হবে। আর সামান্য কয়েক ফোঁটা, 3 থেকে 4 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল, এটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনি এটা কিন্তু একবারে বেশি করে প্রস্তুত করেও রাখতে পারেন, সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এয়ারটাইট কোনো ছোট বক্সে রেখে দেবেন। সামান্য একটু বের করবেন, 1 চামচ বা 2 চামচ পরিমাণ বের করে আপনি সন্ধ্যার সময় জ্বালিয়ে দিবেন। এতে করে আপনার আর কয়েল স্প্রে ব্যবহার করতে হবে না, রাতে ঘুমানোর সময় মশারিও লাগাতে হবে না। আপনি এটা যদি ব্যবহার করেন ঘরে খুব সুন্দর একটা স্মেল বের হবে, সেই সাথে আপনার ঘর থেকে মশা মাছি পোকামাকড় চলে যাবে। এই যে দেখুন, আমি শলার একটা কাঠি দিয়ে আগুনটা ধরিয়ে দিয়েছি। প্রথমে আগুনটা একটু ভালো করে ধরিয়ে দিতে হবে, এতে করে দীর্ঘক্ষণ পর্যন্ত এটা কিন্তু রাখা যাবে, যে ধোঁয়াটা হবে এই ধোঁয়াটাই কিন্তু রুমে থাকবে। আর আগুনটা ভালো করে জ্বালিয়ে নিলে দীর্ঘক্ষণ ধোঁয়াটা থাকবে, তাই খুব ভালো করে এটা জ্বালিয়ে নিতে হবে। আমি যে পরিমাণে এখানে তৈরি করেছি এটা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা জ্বলবে। আগুনটা ভালো করে ধরিয়ে নেওয়ার পরে আমি ফু দিয়ে নিভিয়ে দিয়েছি, আর এই যে ধোঁয়াটা উঠছে এটার গন্ধটা অনেক অনেক বেশি সুন্দর, আমাদের কাছে ভালো লাগবে কিন্তু মশা মাছি পোকামাকড়ের কাছে বিরক্ত লাগবে, নিঃশ্বাস আটকে যাবে, ওরা পালিয়ে যেতে বাধ্য হবে। আর এটা যদি আপনি প্রতিদিনই ব্যবহার করেন কয়েল স্প্রের বা অন্যান্য জিনিসের পরিবর্তে, তাহলে এর গন্ধটা আপনার ঘরে থাকবে, পোকামাকড় মশা মাছি কিচ্ছু কিন্তু আপনার ঘরে আর ঢুকতেই পারবে না। বাসার স্পেস যদি বড় হয় প্রতিটা রুমের জন্য কিন্তু আলাদা করে এটা তৈরি করতে হবে না, আপনি বাসার নির্দিষ্ট একটা জায়গাতে রেখে দেবেন, পুরো বাসায় কিন্তু কভার করবে, এই ধোঁয়াটা পুরো বাসাতেই ছড়িয়ে যাবে, খুব সুন্দর গন্ধ বের হবে, আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনি কিন্তু ফ্রেশ চা পাতা ছাড়াও ফেলে দিয়ে চা পাতা দিয়েও এই কাজটি করতে পারেন। চা খাওয়ার পরে চা পাতাটা ফেলে না দিয়ে রোদে শুকিয়ে রাখবেন, সেই ফেলে দেওয়া চা পাতাও কিন্তু মশা তাড়ানোর কাজে আপনি ব্যবহার করতে পারেন, এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। আমি যদিও ফ্রেশ চা পাতা দিয়ে দেখিয়েছি, আপনারা কিন্তু ওটা দিয়েও করতে পারেন, তাহলে খরচটাও কিন্তু কমে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন, ধন্যবাদ।